হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আমি আজ চলে এসেছি একটা অন্যরকম স্কিন কেয়ার ভিডিও নিয়ে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে স্কিন কেয়ার করি। বন্ধুরা, তোমরা যদি এইভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন এই ফেস প্যাকটা ইউজ করতে পারো তো তোমাদের স্কিনে খুব ভালো কাজ দেবে। 1 সপ্তাহের মধ্যে তোমরা নিজেদের স্কিনের একটা গ্লো দেখতে পাবে। তো চলো দেখা যাক আমি এখানে কী নিই। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি যে লিচু খাই, লিচুর যে খোসা, খোসার গুঁড়ো করে নিয়েছি। নিয়ে 1 চামচ লিচুর খোসার গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো, আর 1 থেকে 1.5 চামচ নিয়েছি কাঁচা দুধ, আর নিয়েছি 1/2 চামচ অ্যালোভেরা জেল। নেওয়ার পর মিক্সচারটাকে আমি ভালোভাবে রেডি করে নেব। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তো তারপর এটাকে আমরা যখন অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার আগে আমরা ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেব। তোমরা এইভাবে একটা ওয়েপস দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবে, বা তোমরা ফেস ওয়াশ করে নিতে পারো, নিলে ভালো হয়। তো বন্ধুরা, তোমরা এভাবে ওয়েপস দিয়ে বা ফেস ওয়াশ করে নিতে পারো। নিয়ে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর যে ফেস প্যাকটা বানিয়েছি সেই ফেস প্যাকটা তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমরা যদি এই ফেস প্যাকটা সপ্তাহে 2 থেকে 3 দিন তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারো, তোমরা ইনস্ট্যান্ট গ্লো পাবে। তো বন্ধুরা, তোমরা এভাবে ফেসে অ্যাপ্লাই করে রাখবে 5 থেকে 7 মিনিট। রাখার পর তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ম্যাসাজ দেবে। তো বন্ধুরা, লিচুর খোসা আমাদের স্কিনের জন্য কী উপকার? লিচুর খোসা আমাদের ত্বকের জন্য খুব উপকার। লিচু খেলে যেমন আমাদের শরীরে খুব উপকার হয়, ঠিক তেমনই আমাদের ত্বকের জন্য প্রচুর উপকার। মুখের ব্রণ সমস্যা থাকলে দূর করে দেয়, মুখের তৈলাক্ত ভাব থাকলে সেটাকেও দূর করে দেয়, মুখের পিগমেন্টেশন সমস্যা থাকলে সেটাকে দূর করে দেয়। আর বন্ধুরা, কাঁচা দুধে আছে, কাঁচা দুধ তো আমাদের কতটা উপকার তোমরা জানো। কাঁচা দুধ আমাদের স্কিনের ট্যান দূর করে, আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। কাঁচা দুধে আছে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজ, এতে আছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আর চালের গুঁড়ো আমাদের স্কিনের ফুসকুড়ি, ধুলো, ময়লা জাতীয় সমস্যা থাকলে সেটাকে দূর করে দেয়। আর অ্যালোভেরা জেল তোমরা তো জানো, এতে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়া, যা আমাদের ফেসকে প্রোটেক্ট করে ও মুখে ব্রণর সমস্যা থাকলে সেটাকে দূর করে দেয়। তো বন্ধুরা, তোমরা ফেসে অ্যাপ্লাই করার পর 5 থেকে 7 মিনিট রাখার পর শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর নর্মাল ওয়াটার দিয়ে এইভাবে ভালোভাবে ম্যাসাজ দেবে, হালকা হাতে ম্যাসাজ দেবে, ফ্রেশে ভালো সুন্দর করে ম্যাসাজ দেবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমরা এইভাবে ম্যাসাজ দেওয়ার পর তোমরা সুন্দর করে হালকা হাতে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেগুলোকে ভালোভাবে হালকা করে ম্যাসাজ দেবে। তোমরা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ইউজ করতে পারো, তোমাদের ফেস এমনি ক্লিন হয়ে যাবে। আমরা প্রত্যেকটা মেয়ে যেমন চাই আমাদের স্কিনটা ন্যাচারাল থাকুক বা খুব সুন্দর সফট থাকুক, ময়েশ্চারাইজ থাকুক, তার জন্য তোমরা যদি ঘরোয়া উপকরণ দিয়ে ফেসকে ক্লিন করতে পারো তো তোমাদের সুন্দর একটা গ্লো দেবে। তো বন্ধুরা, আমার এখানে মানে ক্লিন করা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো তারপর আমি ভালোভাবে নর্মাল ওয়াটার দিয়ে তো ধুয়ে এসেছি। ধুয়ে আসার পর আমি এখানে ইউজ করব টোনার, যেটা আমি রোজ ওয়াটারটাকে টোনার হিসাবে ইউজ করছি। তোমরা চাইলে অন্য কোনো টোনার ইউজ করতে পারো। তো টোনার ইউজ করার পর তোমরা ময়েশ্চারাইজার ইউজ করবে, তারপর সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে। এই গরমে সানস্ক্রিন অবশ্যই দরকার। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।